আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকল ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনারা এলিশা মাছ মশলা দেওয়া দেখাইমু, খেলা মশলাটা দেন। আর আপনারা সকল চলক আমার লগে, বেশি দেরি না করি আর রান্নাটা স্টার্ট করে লাই গিয়া। এনে আমি মাছ কত পিস নিছি, দইয়া উইয়া রাখি দিছি। এখন আমি তোরা লবণ দিয়া আর অলৈত দিয়া মাখাই ইয়া রাখমু, আর বাদে মাছ কিনতা তারে আমি বিরান করমু, বিরান করিয়া মশলা দিমু। এখানে মাঝে আমি একটা তাওয়া বয়াইছি, আমার তাওয়াটা গরম হইয়ালে আমি তেলটা দিমু। আমার তাওয়াটা গরম হয়ে গেছে কি আমি তেলটা দিলাইছিলাম। তেলটা গরম হইয়ালে আমি মাছটা ছাড়মু। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিলাইছি। আমার মাছটা এক সাইড হয়ে গেছে গিয়ে এখন আমি উল্টাইয়া দিলাম একটা একটা করিয়া। আমার মাছটা বিরান হয়ে গেছে গিয়ে আমি এবলা মাছটা আমি নামাই লিলাম, আর নামাইয়া সেম ফানোর মাঝে আমি মাছটারে মশলা দিমু। আমি সেম তেলের মাঝে পেঁয়াজটা দিলাম। এনার মাঝে আমি একটা পেঁয়াজ নিছি মাস করিয়া। আমার পেঁয়াজটা বালা থেকে বোনা ইয়ালে, পেঁয়াজের গন্ধ গিয়ালে আমি মশলাটা দিমু। এনে আমি লবণটা দিছি পরিমাণ মতো, আপনারা জেলা খাইন আপনারা ইচ্ছা মতো দিবা।
আমার পেঁয়াজটা বন হয়ে গেছে কি, এখন আমি অলৈ দিলাম, 1 চামচ অলৈ গুঁড়া দিছি। এক চামচ আর আধা চামচ মরিচ গুঁড়া দিছি। জিরা গুঁড়া দিছি 1 চামচ ছোট চামচ দিয়া। আর ধনিয়ার গুঁড়া দিছি 1/2 চামচ দিয়া। আমি এখন তারে লাড়িয়া সাড়িয়া দিলাম। এখন আমি কাঁচা মরিচ কিনতে দিলাইমো, লগে থোড়া ধনিয়া পাতাও দিমু, দিলে কি তো গ্যারান্টা ভালো লাগে। আর আমি ধনিয়া পাতাটা বেশি ভালো পাই, এর লাগি সব সময় বেশি বেশি করে দেই। আমার মশলা কিনতে হয়ে গেছে গিয়ে, এখন আমি মাছটা দিলাইলাম। আমি মাছটা দিয়া অভ্যন্তরে মশলার মাঝে লাগাইয়া দিলাম। আমার মশলাটা হয়ে গেছে গিয়া। আপনারা যদি ভালো লাগে তো প্লিজ, আপনারা যারা সাবস্ক্রাইব করছেন না তারা সাবস্ক্রাইব করবা, আর লাইক কমেন্ট করবা, আর ফ্যামিলি ফ্রেন্ড সবার লগে শেয়ার করবা প্লিজ। আর আমারে আরো বেশি বেশি করে সাপোর্ট করবা, আপনারা গেছে সুন্দর সুন্দর ভিডিও হল লইয়া আইতাম। আপনারা সকলতে আর ভালো থাকা, সুস্থ থাকা, আর আমার লাগিও দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ থাকুক আপনারা সব।